আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনি কি সুস্থ হতে চাচ্ছেন? আপনি কি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান? এরকম অসংখ্য মানুষ আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত ফোন করছেন অসংখ্য সমস্যা নিয়ে। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ওভার ফোনে আপনাদেরকে এই সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য। তারপরে অনেকে আছেন, আমরা বলবো আসলে শুধুমাত্র ফোনে বা আপনার ইমেইলের মাধ্যমে আসলে সবটুকু প্রশ্নের সমাধান দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি চলে আসতে পারেন এবং আদৌ আপনাদের এই যে সমস্যাগুলো আছে, এটা আসলে অনেক সমস্যা আছে যেগুলো আসলে ফিজিক্যালি না দেখলে আসলে বোঝা সম্ভব না। সেক্ষেত্রে আসলে আপনাদের উচিত একটু কষ্ট করে হলেও সরাসরি চলে আসা এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। সেক্ষেত্রে কেউ আপনাদের অনেক প্রশ্নের উত্তরে আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং আদৌ এই চিকিৎসা করে আপনি সুস্থ হবেন কিনা অন্তত সেটা আপনি জানতে পারবেন। সেই জন্য আপনাদেরকে বলছি, যারা জানতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে কল করবেন এবং আপনাদের সমস্যাগুলো অন্তত আমাদেরকে একটু জানাবেন। আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে যতটুকু দেওয়া সম্ভব আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিব। দর্শক, আমার সাথে আমাদের একজন বোন এখানে আজকে উপস্থিত আছেন। ওনার যে সমস্যাটি নিয়ে এখানে এসেছিলেন, মূলত ওনার কোমরে ব্যথা ছিল, ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে ওনার পিএলআইডি, এবং এই সমস্যাটা গত 2 থেকে 3 বছর যাবত উনি এটা নিয়ে ভুগছেন। স্বাভাবিকভাবেই অন্যান্য রোগীদের যেরকম হয়, প্রথমে অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়েছিল, বাট একটা সময় এই ব্যথাটা ক্রনিক পর্যায়ে চলে যায়, খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। এবং উনি কিন্তু শুধু হাউসওয়াইফ নন, উনি কিন্তু একজন কর্মজীবী নারী। সো ওনাকে কর্মক্ষেত্র এটার জন্য অনেক বেশি কষ্ট পেতে হয়েছিল। আমরা পুরো বিষয়টা আসলে একটু ওনার কাছ থেকে এ টু জেড একটু জানার চেষ্টা করব, কখন থেকে শুরু হয়েছিল এবং কী কী ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন, সর্বোপরি আজকের চিকিৎসার পরে উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসুন দর্শক, তার আগে একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আসিয়া খানম। বাসা কোথায় আপনার? বাসা বাড্ডা। বাড্ডাতে? জি। আচ্ছা, এখানেই থাকেন? বাড্ডায় থাকি। আচ্ছা, আমরা জানি আপনি হাউসওয়াইফ, আপনার 2 সন্তান আছে, পাশাপাশি আপনি প্রফেশনের সাথে জড়িত আছেন, কোথায় আছেন? এটা শেখ রাসেল স্কুল এন্ড কলেজ, মেরুল বাড্ডা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি ডক্টর.মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। জি। কি হয়েছিল আপনার? আমার মূলত কোমর ব্যথা আর 2 হাঁটুতে ব্যথা এবং পায়ের তালু ব্যথা আর লাল হয়ে, মানে যে টো যেটা আছে 2 পায়ের টো একদম লাল হয়ে, এটা আমি পাটা এত ব্যথা তালু যে আমি একটু পা ফেলতেও পারি না। এটা কি দিনের নির্দিষ্ট কোনো সময় হতো, স্পেশালি সকালে যখন ঘুম থেকে উঠতেন তখনই এটা বেশি হতো নাকি সারা দিন? সকালে উঠে ব্যথাটা খুব বেশি থাকতো, মানে পাটা ফেলতে গেলেই কষ্ট লাগতো আর পায়ের এই যে গোড়ালের ভিতরে ব্যথা লাগতো, এই যে সামনে তো আছেই লাল হয়ে আছে ব্যথা হতো এরকম। আচ্ছা, তো কোমর ব্যথাটা এটা শুরু হয়েছিল কতদিন আগে হবে? আসলে কোমর ব্যথাটা 2-3 বছর হবে আর কি। আচ্ছা, ওভারঅল মানে ব্যথার সূত্রপাত আপনার 2-3 বছর? হ্যাঁ। তার আগে মোটামুটি সুস্থ স্বাভাবিক ছিলেন, সব কাজকর্ম সব কিছু একাই করতে পারতেন, তারপরে শুরু হলো আপনার হাঁটু ব্যথা, এন্ড দেন তারপর আপনি দেখলেন যে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। জি। সো হাঁটু ব্যথার কারণে সমস্যাটা কি হতো, উঠা বসা বা আপনার বসা থেকে উঠতে গেলে কি সমস্যাটা বেশি হতো নাকি দীর্ঘ সময় একটু হাঁটতে গেলে সমস্যাটা হতো? দীর্ঘ সময় বলতে 5 থেকে 10 মিনিট হাঁটার পরেই মানে হাঁটুটা আমার ছাপর দিত না, হাঁটুটা ভেঙে আসতো মনে হচ্ছে এরকম একটা, আর আমি শরীরে ভার নিতে পারছি না এবং আপনি মনে হচ্ছে হাঁটতে গেলে আর হাঁটতে পারছেন না। হ্যাঁ, হাঁটতে পারছেন না এই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই হাঁটু ব্যথাটা শুরু হলো, তো আপনি দেখছেন কিছু সময় হাঁটার পরে আর আপনি হাঁটতে পারছেন না। হ্যাঁ। আচ্ছা, পায়ের গোড়া মানে যে গোড়ালির যে ব্যথাটা সেটা কতদিন থেকে হবে? পায়ের এটা গত জুন থেকে। জি। আচ্ছা, তো স্বাভাবিক যে কাজকর্মগুলো করছিলেন সেগুলো দেখছেন আর আপনার পথে আগের মতো করে করা সম্ভব হচ্ছিল না, দীর্ঘ সময় বসে থাকতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, দেন প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? প্রাথমিকভাবে বলতে জুনে যখন এটা মানে আক্রান্ত হই আমি, তখন হঠাৎ করে এরকম একটু ব্যথা 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 আর পারি না কোনোভাবেই পারছিলাম না, মানে এমনকি আমার একদিন 2 দিন গেছে এরকম যে আমার বেড থেকে আমার ওয়াশরুম একদম মানে অ্যাটাচড, এটাতে আমি যাইতে পারি নাই, খারাপ অবস্থা ছিল, মানে পা কোনোভাবেই ফেলতে পারছিলাম না, পা হাঁটু সব। এরপরে আমি একটা প্রতিষ্ঠানে যাই, নাম বলছি না, ওই প্রতিষ্ঠানে যাই এবং একটু হচ্ছে একজন ওই যে আপনার ফিজিক্যাল মেডিসিন দেখাই, ওনারাই দেয়, আমি তো জানি না যে কোথায় যেতে হবে, মানে আপনি প্রবলেম বলেছেন তারা ডক্টর ফিক্স করে দিয়েছে, আপনি ওনাকে দেখান। আমার কথা হচ্ছে যে আমার একটু হতে হবে রিলিফ মানে পেতে হবে এরকম, পরে আমি সেখানে গিয়ে
উনি আমাকে কিছু মেডিসিন লিখে দিয়েছে দিয়ে বলছে যে পায়ে কিছুই লাগাবেন না গরম পানি না ঠান্ডা পানি না কিছু না এরকম তো আমি তো বলছি যে আমি তো চাই যে এটা কিওর হওয়ার জন্য পরে দেখি ওষুধ খাইয়ে দুই দিন চার দিন আট দিন এরকম আমি একটু উঠতে পারছি উঠতে পারার পর দেখি যে মেডিসিন খাই কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনো লাভ হচ্ছে না এরপরে আমি সিদ্ধান্ত নিছি না এটার তো কিওর করতে হবে আমার তো চলতে হবে আর এরপরে আরেকটু সমস্যা হতো সেটা হচ্ছে দুই এই যে হিপ জয়েন্ট আছে এটা আমি ধরে নাই কোমরে এরকম বসলে বা হচ্ছে নামাজের ইয়েতে বসলে আমার এই দুটা সাপোর্ট দিত না জি এটা ব্যথা হয়তো আমি সরাইতে পারতাম না মানে হিপ জয়েন্টটা এরকম ইয়ে হয়ে গেছিল তারপর হ্যাঁ এরপরে তখন আমি বলছি এটার তো সমাধান একটা করতে হবে ও একটু অফিসে সময় পায় না পরে আমি এটা মানে আমি ইউটিউবে তখন সার্চ দিই যে এটা তো আর্থ্রাইটিস এটা তো উনি ডাক্তার বলছে যে এটা আর্থ্রাইটিস আর আমার যে হচ্ছে পরীক্ষাগুলো দিয়েছে এটাতে বলছে যে না আপনার হচ্ছে যে ইউরিক অ্যাসিডের কারণে নাকি সম্ভবত এটা হয় তাই ইউরিক অ্যাসিডটা আপনার হচ্ছে কম আছে এটাতে হওয়ার কথা না এভাবে বলছে বলছে ভালো হয়ে যাবে মেডিসিন দিলেন ওখান থেকে আমি মানে মেডিসিনটা খেয়েছি এরপরে আবার গেছি আবার মানে মেডিসিন লিখছে এরকম কিছু কিন্তু এই যে থেরাপি দিতে হবে বা কোনো পরীক্ষা দিতে হবে যেমন এখানে স্যার অনেকগুলো ব্লাড টেস্ট উনি ব্লাড টেস্ট শুধু দিছিলেন আর এখানে এসে ব্লাড টেস্ট দিছেন এবং হচ্ছে এমআরআই দিয়েছেন যখন এমআরআইটা মানে ওনার কথা শুনে তো আমি কিছুটা মানে পজিটিভ হয়েছি যে যে কোনো চিকিৎসা করার জন্য তো ডায়াগনোসটা আসল অবশ্যই অবশ্যই যে কোনো পরীক্ষা দিয়ে পরীক্ষাটা ওরা বুঝবে তারপরে চিকিৎসা করবে দেখি যে না ওনা ওখানে কিছু করলো না পরে আমি কাছে যে এটার বিশেষজ্ঞ কে আছে এখানে আমার খুঁজতে হবে তখন খুঁজতে থাকি হ্যাঁ আমি ইউটিউবে আমি খুঁজি যে অস্টিও আর্থ্রাইটিস ট্রিটমেন্ট এরকম পরে দেখি যে উনি খুব ভালো করে কথা বলছে আর ওনার কথাগুলো আমার মানে আমার সাথে মিলে যাচ্ছে অনেক কিছুতে মিলে যাচ্ছে অনেক কিছুতে মিলে যাচ্ছে আমার যেরকম যেরকম প্রবলেম হচ্ছে এটা মিলে যাচ্ছে মানে আমি শুধু ওই যে মেডিসিন ডাক্তারের কাছে গেছি ওনার কাছে গিয়ে শুধু শুনছি যে আমার অস্টিও মানে আর্থ্রাইটিস এটা উনি বলছে কিন্তু কোমরের সমস্যা উনি ধরতেই পারে নাই আর আমি কোমরের যে ব্যথা এটা আমি কোমরের যে এই যে লাম্বার 4-5 এবং স্যাক্রাম 1 এ যে প্রবলেমটা হচ্ছে এটা আমি কোনোভাবেই মানে জানি না আমি শুধু জানি যে আমার ব্যথা এটা জানি কিন্তু এগুলো যে ক্ষয়ে গেছে বা এগুলো ক্ষয়ে জেল বের হয়ে গেছে এগুলো তো আমি জানবো না আমি তো জেনারেল আমার তো আর মেডিকেল এরিয়া নেই তো পরে তখন আমি এবার খোঁজার পরে তখন শফিউল্লাহ স্যারের এগুলো শুনে পরে আমি অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করলাম পরে দেখি যে একটা নাম্বার মোবাইল নাম্বার ভেসে ওঠে এটা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে ওরা বুকে জানাইছি যে আমরা এই ডক্টরের কাছে যেতে চাই আবার এখানে গেলে আমি কি হব ইনশাল্লাহ এরকম একটা মানে ওনার কথাবার্তা শুনে এরকম মনে হয়েছে আমার এরপরে ওকে বললাম তো বলছে ঠিক আছে যদি ভালো হও তাহলে যেতে পারো আচ্ছা সে অনুযায়ী সরাসরি চলে আসলেন সরাসরি আসছি এসে স্যারের সাথে দেখা হলো আপনার প্রবলেম খুলে বললেন জি স্যার কি বলেছিলেন আপনাকে স্যার বলেছিলেন যে কিছু ঔষধ দিয়েছিলেন আর এটা আমি অক্টোবর মাসে আসছি কিছু ঔষধ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই টেস্টগুলো করাই আসতে হবে আর হাঁটুতে ইনজেকশন দিয়েছিলেন লিখছিলেন আমি ওষুধগুলো খেয়ে দেখছি একটু মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে এরপরে আমি আবার হচ্ছে হাঁটুতে ইনজেকশন দিতে আসলাম আর তখন আমি থেরাপিটা নিতে পারি নাই একটু প্রবলেম ছিল সেটা আমার মেয়ের এক্সাম ছিল আমার কলেজে একটু প্রবলেম ছিল ছুটি দিত না এরকম আর কি পরে চিন্তা করছে যে শীতকালীন যে ছুটি পাবো ওইটা কাজে লাগাবো আর এই বলে সরাসরি চলে আসলেন এবং ভর্তি হয়ে গেলেন হ্যাঁ আজকে কততম দিন আজকে 13তম দিন সেই প্রচন্ড কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালি ব্যথা মানুষটা আজকে কেমন আছেন আপনি আজকে আমার ব্যথাগুলো আমি ইমপ্রুভমেন্ট মানে হইছে আর আমি ওই ব্যথাগুলো এখন আমার অনেক কমে গেছে অনেক কমে গেছে হ্যাঁ অসংখ্য মানুষ আছেন যারা শুধুমাত্র না জানার কারণে দীর্ঘদিন এরকম ব্যথা নিয়ে ভুগতে থাকে জি তাদের জন্য আপনি যদি কিছু বলেন আচ্ছা আমি তাদের জন্য একটা কথাই বলবো যে যে কোনো সমস্যাই হোক এটা যদি অল্প থাকতে আমি ডক্টরের কাছে আসি ওনারা এটা মানে কিওর করতে পারবেন এবং কিওর হওয়া সম্ভব আর যদি এটা নিয়ে আমি ভুগি ভুগি কোথায় যাব কি করব জানি না কিছু না এখন তো আর এই যুগ না এখন তো ইন্টারনেটের যুগ এই যে অনলাইন যুগ এখন তো সবকিছুই মানুষের মানে বলবো যে নক্ষত্রের উপর নেই অবশ্যই সবাই এটা একটু ইচ্ছে করলে যারা একটু কম শিক্ষিত বা একটু কম বোঝে তারা যারা ভালো বোঝে ভালো শিক্ষিত তাদের কাছে একটু গিয়ে জানাইলেই হয় যে আমার এই প্রবলেম হচ্ছে আমি কোন ডক্টরের কাছে যাব অবশ্যই এইটা আর কি এটা জানলে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিলে ইনশাল্লাহ কিওর হবে আলহামদুলিল্লাহ
আর থেরাপিস্টের ব্যাপারে একটু বলি যে হত অবশ্যই অবশ্যই এখানে যিনি থেরাপিস্ট আমাকে দিয়েছেন লাইজু আক্তার রিমি আপু উনি আমাকে প্রথম থেকেই দেখেছেন খুব ভালো করে আমাকে আন্তরিকতার সাথে খুব ভালো করে থেরাপিটা দিয়েছেন এবং ব্যায়াম করান খুব সতর্কতার সাথে এবং ওনাকে আমার মানে ভালো লাগে ওনার মানে যারা তারা তাদের প্রফেশনাল ওয়েতে যতটুকু আপনাকে যেভাবে দেওয়া উচিত ঠিক সেভাবে দিয়েছেন বলে এবং সঠিক টেক কেয়ার করেছেন বলে আপনি আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন জি এরকম অসংখ্য ঘটনা আছে অসংখ্য মানুষ আছে যারা খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়েছেন ভালো হয়েছেন আপনারাও ইতিমধ্যে সাক্ষী হয়েছেন দর্শক আমরা যতটুকু পারি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তাদের সমস্যাগুলো তারা কি ধরনের প্রবলেম ফেস করেছেন এবং তার থেকে তারা কিভাবে উত্তরণের পথটা নিজেরাই খুঁজে বের করেছেন দর্শক ওনারা যদি পারেন অবশ্যই আপনারাও পারবেন শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বোনের জন্য দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।